রাহুল গান্ধীর ছবি নিয়ে ভোট প্রচারে বাম প্রার্থী। এদিন বাম প্রার্থীর সাথে এলাকায় মিছিলে অংশ নেন কংগ্রেস ও আইএসএফ কর্মীরা। তৃণমূলকে হারাতে অলিখিত জোট দাবি প্রার্থীর। রাহুল গান্ধীর ছবি নিয়ে ভোট প্রচারে বাম প্রার্থী। একসাথে ভোট প্রচারে নামলেন সিপিএম, কংগ্রেস ও আইএসএফের কর্মী সমর্থকেরা। সিপিএম, কংগ্রেস ও আইএসএফের অলিখিত জোটের প্রার্থীকে নিয়ে পৌঁছে গেলেন মানুষের ঘরে ঘরে। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার বশিরহাট এক নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের ১১৬ নম্বর বুথের এবারে বাম প্রার্থী শাহিদ মোল্লা। এদিন সকালে এলাকায় প্রচারে নামেন তিনি। রাহুল গান্ধীর ছবি নিয়ে সিপিএম প্রার্থী প্রচার করেন এলাকা জুড়ে। প্রচারে বেরিয়ে বামপ্রার্থী এদিন পৌঁছে যান এলাকার বিভিন্ন বাড়ি বাড়ি। বড়দের কাছ থেকে আশীর্বাদ চেয়ে ছোটদের সাথে ভালোবাসা বিনিময় করেন তিনি। এই বিষয়ে প্রার্থী বলেন, পাঁচ বছর ধরে এলাকায় কোনো কাজ হয়নি, পঞ্চায়েতে লুট চলছে, সেই কারণে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ভোটের ময়দানে নেমেছি। সিপিএম, কংগ্রেস, আইএসএফ এর জোটের প্রার্থী এবং আমি আমাদের এই ১১৬ নম্বর বুথের আমি সিপিআইএম এর ক্যান্ডিডেট। দেখুন, আমাদের বার্তা বলতে এই পাঁচটা বছর ধরে, ঠিক আছে, যে মানুষের 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 যে মানে কাজকর্ম, মানুষের যে দায় বিদায় সুবিধা অসুবিধা সেসব কোনো কিছুই হয়নি এবং পঞ্চায়েতটাকে লুটে পুড়ে খাচ্ছে এখানকার মেম্বার এবং প্রধানেরা, এবং ওদের যারা আজকে মানে মানুষকে নিয়ে যে গ্রামের যে একটা বেনিফিশিয়ারি করে একটা কাজ করা বা মানুষকে নিয়ে এরা কোনো কাজ করেনি, ঠিক আছে, যার জন্য আজকে এত মানুষের ক্ষোভ বিক্ষোভ, মানুষকে নিয়ে কোনো কাজ করেনি, মানুষকে নিয়ে চলেনি, মানুষের সাথে ওরা থাকেনি, সেই জন্য আজকে প্রবলেম। এবং একটা একশা দিনের কাজ থেকে শুরু করে গীতাঞ্জলির ঘর থেকে শুরু করে এবং সমস্ত জায়গায় সালিশ বিচার থেকে শুরু করে মানুষের কেস কাপটাতে জর্জরিত করে মানুষ এখন সর্বস্ব শেষ হয়ে আছে। এখন মানুষের আমাদের যা গ্রামের যা পরিস্থিতি, দেয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের, কোনো সরকারি সুখ সুবিধা এখানকার মানুষ এখনো পর্যন্ত পায়নি, এবং যার জন্যে আজকে আমাদের এই এত মানুষের সমাগম এবং আমরা এখানে বিপুল ভোটে জয়লাভ করব, এটাই আমরা আশায় রাখছি। স্থানীয় রাজনৈতিক কর্মী আজিজুল গাজী বলেন, রাজ্য স্তরে আমাদের দল কোনো জোট করেনি, কিন্তু স্থানীয় কারণে আমরা সবাই একত্রিত হয়েছি। তিনি আরো বলেন, আমাদের রাজ্য স্তরে যে আমাদের মানে পার্টির দল জোট করেনি সেটা আমাদের মাথায় আছে, কিন্তু এই গ্রামের যা পরিস্থিতি তাতে গ্রামের মানুষের যা আবেগ ভালোবাসা, এখানে জোট বললে হবে না, হয়তো খাতা কলমে জোট আছে কিন্তু এখানে হচ্ছে গ্রামের মানুষের যে ভালোবাসা এটা হচ্ছে তার বহিঃপ্রকাশ। এই যে জনসমুদ্র আপনারা দেখছেন এটা হচ্ছে গ্রামের মানুষের ভালোবাসা, এখানে আমরা ভালোবেসে এখানে আমরা সকলে মিলে একটা সংযুক্ত মোর্চা যোগ করেছি, যেটা আমাদের অনুমোদন আমাদের যারা লোকাল কমিটি আছে সব দিয়েছে, আমরা একত্রিত হয়েছি কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ। তাছাড়াও আমাদের মধ্যে কিছু বিকদ্ধ তৃণমূল আছে, তারা সার্বিকভাবে সহযোগিতা করছে। এদিন বহু মানুষ একত্রিত হয়ে পা মেলান বাম প্রার্থীর সাথে। স্থানীয় অপর এক রাজনৈতিক কর্মী আবদুল্লাহ মোল্লা বলেন, আমাদের পিফা পঞ্চায়েতে তৃণমূলকে হারাতে আমরা জোট করেছি, সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে। চুরি ডাকাতি কোনোটাই বাদ নেই, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তাই প্রত্যেকটা বুথে মানুষ এইভাবে এই চোরেদের হাতানোর জন্য আমরা একত্রিত হয়েছি। সব বুথের মানুষ আমরা চাচ্ছি, বিশেষ করে আমি যতটা জানি আমাদের ১১৬, ১১৭, ১১৮ আমরা জিতবই, আমাদের সিম্বল সিপিআইএম এখান থেকে আমরা জিতবই, জিতে আমরা এই পঞ্চায়েত আমরা জোটের পঞ্চায়েত হবে, আমরা তৃণমূলকে হারাতে পারবো, এটা আমরা আশা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।